ভারতের প্রাক্তন প্রধানমন্ত্রী অটল বিহারী বাজপেয়ীর জন্মবার্ষিকী উপলক্ষে শুভেন্দু অধিকারী তার ছবিতে মালা দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। এদিন তিনি নানা বিষয়ে বক্তব্য রাখেন। তার মধ্যেই তিনি উপাচার্যদের ইস্তফা নিয়ে কিছু কথা বলেছেন, শুনে নিন তার কথা। সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন, এতদিন রাজ্যপালকে চ্যালেঞ্জ করছিলেন, এখন মমতা ব্যানার্জির পাল্লায় পড়ে এই অধ্যাপকের তো অধঃপতন ঘটেছে, তিনি সরাসরি সুপ্রিম কোর্টকে চ্যালেঞ্জ করছেন। মামলা সুপ্রিম কোর্টে বিচারাধীন এবং সুপ্রিম কোর্ট রাজ্যপাল মহোদয়কে নতুন উপাচার্য নিয়োগ থেকে যেমন বিরত করেছেন, সাথে সাথে নতুন উপাচার্য নিয়োগের ক্ষেত্রে কিছু গাইডলাইন বেঁধে দিয়েছেন। প্রথম বলেছেন মুখ্যমন্ত্রী এবং রাজ্যপালের মিটিং, সেটা হয়েছে, আমরা দেখেছি 10 তারিখে কী হয়েছে ভিতরের খবর কেউ জানাননি। আর দ্বিতীয় হচ্ছে 3 জন প্রতিনিধি ভাইস চ্যান্সেলর সিলেকশন করবেন, যতক্ষণ না সিলেকশন হয় যাদের নিয়োগ হয়েছে তারা থাকবে। এই 3 জন প্রতিনিধি কারা? রাজ্য সরকারের হায়ার এডুকেশন ডিপার্টমেন্টের প্রতিনিধি, চ্যান্সেলারের প্রতিনিধি মানে মহামান্য রাজ্যপালের, আর একজন ইউজিসির প্রতিনিধি। এই এই প্রক্রিয়াটা কেন শেষ করছেন না ব্রাত্যবাবুরা? তারা এই প্রক্রিয়াটা শেষ করে পশ্চিমবাংলার শিক্ষাটা, তোমরা চাকরি দিতে চান না, তো চাকরি দিতে চান না বলেই উচ্চশিক্ষা ইউনিভার্সিটিগুলো চলুক চায় না। ইউনিভার্সিটিতে পড়লে এমএ পাস করবে, এমএসসি এমকম পড়বে, বিএড করবে, ডক্টরেট হবে, তাদেরকে চাকরি দিতে হবে, তাই তারা চায় না যে ইউনিভার্সিটিতে যে জটিলতার মূল কথা হচ্ছে চাকরি দেব না। একটা গ্রুপ ডির চাকরি দিলেও 25,000 টাকা মিনিমাম বেতন হবে, 25,000 টাকা দিয়ে 4টে ভোট পাবো, আর এই 25,000 টাকাটাকে যদি 500 করে ভাগ করে 50টা ফ্যামিলিতে দিই তাহলে 200 ভোট পাবো। মমতা ব্যানার্জির ছকটা হচ্ছে ভোটের রাজনীতি। মুসলমানদের বলবো তোমরা বিপন্ন, বিজেপি এলে সব বন্ধ হয়ে যাবে, আমরা নাকি আজানও বন্ধ করে দেবো। 29শে নভেম্বরের কলকাতায় মসজিদের পাশেই সভা হয়েছিল, তা পবিত্র আজানের সময় চন্দনা বাউরি তার নিজের বক্তব্য বন্ধ করেছে, বন্ধ করেছে সবকে, নাকি মাথায় তুলে মুসলমান দেখার অনেক মুসলিমরা এসেছে এদেরকে নিয়ে পালিয়ে যেতে হয়, আমরা নাকি তুলে নিয়ে পালিয়ে যাবো। যাই হোক, এইসব করে ধাপ্পাবাজি করে শেষ করছে। এছাড়াও তিনি টেট পরীক্ষার ফি নিয়েও কিছু মন্তব্য করেছেন, শুনে নিন তিনি কি বললেন। গতকাল টেটের নামে 1,000 টাকা করে বেকার যুবকদের ধ্বংস হয়েছে। 150 টাকা আগে পরীক্ষার ফি ছিল, এর আগে সরকারি পরীক্ষায় চাকরির পরীক্ষায় 150 টাকা ফি ছিল, এবারে 500 টাকা করে নিয়েছে। কিছু আয় হলো, আমরা আয় তো হলো, নাহলে সুপ্রিম কোর্টে লয়ারদের পেমেন্ট করবে কি? সুপ্রিম কোর্টে চোরেদের বাঁচানোর জন্য লয়ার পেমেন্টটা করতে হবে, তাই বেকার যুবকদের কাছ থেকে 500 টাকা করে তুলে 27 কোটি তুলেছে। 2017 সালে টেটের রেজাল্টের পরে একটা লোক চাকরি পায়নি, 2017 টেট, 2022-এর টেটের রেজাল্টে একজনও চাকরি পায়নি। কালকে ঢপের চপ লোকসভা ভোটের আগে আরেকবার দরজা জানলা খুলে বসিয়ে দিয়েছে। পূর্ব মেদিনীপুর থেকে নিজস্ব প্রতিনিধি রিপোর্ট, এনএম নিউজ। আরও খবরের আপডেট পেতে সাবস্ক্রাইব করুন আমাদের ইউটিউব চ্যানেলটি, আর বেল আইকনে ক্লিক করুন নোটিফিকেশনস পেতে।